নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বলুন বা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ভাইরাল নিউজ একটাই আর সেটা হচ্ছে এই রাজ্যে দ্য কেরালা স্টোরি, অর্থাৎ সেই বিখ্যাত সিনেমা, সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। অর্থাৎ এই রাজ্যে কোনো সিনেমা হলে এই সিনেমাটা চালানো যাবে না, ঘোষণা করলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন উঠে গেল কেন, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। এই রাজ্যে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, আমার কিন্তু আগে থেকেই মনে হয়েছিল এই রকম একটা ভুল পদক্ষেপ মমতা ব্যানার্জি এই রাজ্যে নিলেও নিতে পারেন, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে এত তাড়াতাড়ি এই পদক্ষেপটা নিয়ে ফেলবেন। 5 তারিখে রিলিজ করলো আর আজকে নিষিদ্ধ হয়ে গেল। এই দুদিনের মধ্যে কি এমন হলো, গোটা বাংলা জুড়ে কোথাও কি কোনো অরাজকতা দেখা গেছে, কোথাও কি কোনো সাম্প্রদায়িক হিংসা এসব দেখা গেছে, কোথাও কি কোনো টেনশন দেখা গেছে? উত্তর হচ্ছে না। সিনেমা হলে একটা শ্রেণীর মানুষ কিন্তু যাওয়া শুরু করেছিল, দ্য কেরালা স্টোরি। আসলে এই দ্য কেরালা স্টোরি ব্যাপারটা কিন্তু এবার খুব বেশি হাইলাইট হয়ে গেল, কারণ মমতা ব্যানার্জি নিষিদ্ধ করলেন এই রাজ্যে আর দ্য কেরালা স্টোরি দেখানো যাবে না। যে সিনেমাটা সুপ্রিম কোর্টও আটকালো না, বললো দেখতে পারে সবাই, অর্থাৎ দেখা যেতে পারে, ছাড়পত্র পেল। আসলে প্রথমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া, তারপরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা এবং সেখানে গিয়েও একইভাবে এই সিনেমাটা রিলিজ করার কোনো আপত্তি বা কোনো কিছু পাওয়া যখন গেল না, তারপরে রমরমিয়ে গোটা দেশ জুড়ে চললো। কিছু কিছু জায়গায় প্রতিবাদ দেখিয়েছে কিছু কিছু মানুষ, কিন্তু গোটা দেশে সব জায়গায় চলেছে। মজার ব্যাপার হচ্ছে যে রাজ্যকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা কেরালা স্টোরি, সেই কেরালার গভর্নমেন্ট কিন্তু কোথাও এটাকে নিয়ে নিষেধাজ্ঞা দেয়নি বা নিষেধ করেনি, সেখানে কিন্তু রমরমিয়ে চলছে। অথচ দ্য কেরালা স্টোরি বাংলাতে চললো না, এটা তো বেঙ্গল ফাইলস এখনো নয়, তাহলে বাংলায় চললো না কেন? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আপনার আমার সবার মাথার মধ্যে। আসলে মমতা ব্যানার্জি সেফটি প্রিকশন নিলেন, কারণ এই সিনেমাটায় যা আছে সেই সিনেমাটার মধ্যে এমন কিছু নেই যাতে কোনো সাম্প্রদায়িক হানাহানি হতে পারে, নেই। কারণ যতটা আমি শুনলাম, বিভিন্ন ক্রিটিক্সের সমালোচনা শুনলাম, সব কিছু শোনার পর একটা জিনিস পরিষ্কার হয়েছে, সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, ভুল ভাবতে পারেন বা ঠিক ভাবতে পারেন, কিন্তু সিনেমাটা সত্যের ওপরে দাঁড়িয়েই হয়েছে। যেভাবে কেরালা থেকে 3 জন মহিলাকে ব্রেনওয়াশ করে নিয়ে যাওয়া হয়েছিল, ISIS করা হয়েছিল, ISIS-এর ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ISIS তৈরি করে দিয়েছিল জঙ্গি তাদের, সেই সব নিয়ে সিনেমাটা, অর্থাৎ কীভাবে মানুষের মাথার মধ্যে ধীরে ধীরে এই সমস্ত চিন্তাভাবনা ঢোকানো হয় এবং কীভাবে বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দু মেয়েদের, তার উপরে বলতে পারেন এটা একটা লাভ জিহাদেরই একটা অংশ, এটা অনেকে বলতে পারেন। তো সেরকমই একটা সিনেমা হঠাৎ করে নিষিদ্ধ করে দেওয়া এই রাজ্যে, মনে রাখবেন এই নিষিদ্ধ করার ফলে কী হয়েছে বলুন তো? হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, অনেকেই কিন্তু পোস্ট করছে যে যাদের এই সিনেমাটার লিঙ্ক দরকার তারা আমাকে পিন করুন, মেসেজ করুন, আমি পাঠিয়ে দেব। অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবচেয়ে বড় ট্রেন্ড চলছে একটাই, আর সেটা হচ্ছে দ্য কেরালা স্টোরি, এবং কেরালা স্টোরিটা নিয়েই কিন্তু এখন চারিদিকে সবাই লিঙ্ক চাওয়াচাই করছে। অর্থাৎ মমতা ব্যানার্জি যেটাকে আটকাতে চাইছেন সেটা আটকানো কিন্তু মুশকিল, আজকের দিনে এসব আটকানো যায় না, কোর্টে গেলে এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে, কারণ এটা সুপ্রিম কোর্ট যখন ছাড়পত্র দিয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যে চালাতে দেবেন না, এটা নিয়ে যদি কেউ আদালতে যায় সেখানে কিন্তু একদম মুখ থুবড়ে পড়বে সরকার। কারণ এটা বাস্তব কথা, সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে, তো এই রাজ্যে যে কোনো আদালত বলবে হ্যাঁ এটা চলতেই পারে। আচ্ছা, স্বাধীনতা বলে কি কার কিচ্ছু নেই? মানে আমার ইচ্ছে হলো একটা সিনেমা দেখার, সেই সিনেমাটা কী চলবে না চলবে সেটা ঠিক করে দেবেন মমতা ব্যানার্জি? যদি তাতে কোনো ভুল থাকে, যদি কোনো ঠিক না থাকে, তাহলে তো আমরা দেখে আমি বুঝে যাব যে সিনেমাটা ভুল আছে। দ্য কাশ্মীর ফাইলস ছিল, সেখানেও দেখেছিলাম আপত্তি ছিল, কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে কেউ পারেনি, কিন্তু এক্ষেত্রে চটজলদি করে দেওয়া হলো। আচ্ছা, এটার মধ্যে অনেকেই বলছেন যে এটা একটা কোনো তোষণ বা তুষ্টিকরণের ব্যাপার আছে। আচ্ছা, কাদের তুষ্টিকরণ করছেন? এই রাজ্যে কি এরকম কেউ আছে যারা ধর্মান্তরণ করে নিয়ে গিয়ে ISIS করবে? আমার তো বিশ্বাস হয় না, এই রাজ্যে এরকম কেউই নেই। কাউকে কনভার্ট করে তাকে নিয়ে ISIS জঙ্গি তৈরি করাবে, এই রাজ্যে সেরকম লোক নেই আমার বিশ্বাস। তবে জানি না মমতা ব্যানার্জির কাছে কী সূত্র আছে, কোনখান থেকে কী খবর পান, হতে পারে হয়তো তার কাছে হয়তো অভিযোগ গেছে, অভিযোগ যেতেও পারে আবার নাও যেতে পারে। তবে হ্যাঁ, পরিষ্কার কথা আপনাদের বলছি, এই যে নতুন ট্রেন্ড শুরু হবে না, এবার দেখবেন সবাই এই দ্য কেরালা ফাইলসটা, কেরালা স্টোরিটা দেখতে শুরু করবে এবং সবাই দেখবে। বিশেষত যেটা অনুরোধ করা হয়েছে বা অনুরোধ চলছে এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, ফেসবুক খুললে আপনি পাবেন যে সমস্ত মহাপণ্ডিতদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা
দয়া করে দ্য কেরালা ফাইলস বইটা দেখুন, সিনেমাটা দেখুন। দেখুন আর কদিন পরে হয়তো নেটফ্লিক্সে এসে যেতে পারে, অর্থাৎ যে কোনো একটা প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, আসবেই, এবং এলে আমরা সবাই দেখতে পাবো। তখন তো পালা করে দেখানো যাবে, আমি হয়তো আমার টিভিটাকে বাইরে বের করে দেবো, দিয়ে সবার সামনে দেখার জন্য করে দেবো। অনেকেই এটা করবেন, অনেকে প্রজেক্টটা লাগিয়ে করবেন, কারণ তখন তো দেখাতেই পারেন, কিন্তু নিষেধ করবেন কোথায়? আজকের দিনে এসব নিষেধ করা যায়? যেভাবে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে একটুখানি প্রতিক্রিয়া হয়েছিল আর হিট করে গেছিল কাশ্মীর ফাইলস, সবাই দেখেছিল। অন্যান্য রাজ্যে চেষ্টা করা হচ্ছে যা এই যে কেরালা স্টোরি, এটাকে করমুক্ত করে দেওয়া, মানে ট্যাক্স দিতে হবে না, কোথাও কোথাও তো ফ্রিতে দেখাচ্ছে বিভিন্ন সংগঠন, কাজে সেদিকে যাচ্ছে গোটা ভারতবর্ষ। এবার এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এই যে একটা জিনিস করলো, এটা যেন মনে হচ্ছে কোথাও আমরা বাংলাদেশ টাইপের কোথাও জায়গায় রয়েছি, মানে এটা নিষেধাজ্ঞা হবে কেন? আসলে সিনেমাটা কি পুরোটা বুঝেছেন মমতা ব্যানার্জি? এটা নিয়ে অনেকে আবার প্রশ্ন তুলে দিচ্ছেন। দেখুন সিনেমাটা যদি আপনি পরিষ্কারভাবে পুরোটা দেখেন, তাহলে কিন্তু কোথাও দেখবেন না এখানে ধর্মীয় হানাহানির কোনো ব্যাপার আছে, নেই তো। কিছু মানুষ কিছু মহিলাদের মেয়েদেরকে কনভার্ট করছে, এটা কেরালায় হয়েছে এবং বিভিন্ন প্রান্তে হয়েছে, সেটা নিয়ে এটা ঘটনা, ঘটনার সত্যি কি মিথ্যে সে তো লোক বিচার করে নেবে। তবে একটা কথা পরিষ্কার, ভোট যে বড় ফ্যাক্টর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি আজ নিষেধ করছেন, কাল বা পরশু দিন কেউ আদালতে যাবেন, সেখান থেকে এটা পেয়ে যাবেন, কারণ এটাখানে এইভাবে আটকানো যায় না। সুপ্রিম কোর্ট যখন ছেড়ে দিয়েছে, যখন দেশের সর্বোচ্চ বিচারালয় সেখান থেকে ছেড়ে দিল, সেখান থেকে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার নিষেধ করে দেবে, এখানে গণ্ডগোল হতে পারে, এটা নিয়ে কেউ যাবে না হবজেন কোর্টে? অবশ্যই যাবে, কারণ এখানে কেউই আর এই সরকারে কোনো সিদ্ধান্তের ওপরে বসে থাকে না, তারা সবাই চিন্তা করে সরকার যা বলছে বলতে দাও, আমরা আমাদের মতো লড়বো। সেই জায়গায় দাঁড়ানো এই রাজ্যে কিন্তু আবার আমরা দেখতে পাবো, আবার ফিরে আসবে দ্য কাশ্মীর ফাইলস, সময়ের খালি অপেক্ষা। কিন্তু একটা কথা, এই কাজটা করে মমতা ব্যানার্জি মোটামুটি বাংলার সমস্ত সনাতনী মহাপ্রাণীদেরকে একটু উৎসাহ দিয়ে ফেলেছেন। এবার সবাই কিন্তু এই সিনেমাটা দেখবেন, এবং দেখবেন আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন চেয়ে গেছে এই জাতীয় পোস্টে যে যদি ফাইলস দেখতে চান তাহলে আমাকে একটু পিন করুন, আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে আপনি লিঙ্কে গিয়ে দেখে নিন। আটকাবেন কাকে? সত্যি কোনোদিন চাপা থাকে না এই সিনেমার মধ্যে, তার মানে সত্যি আছে এটা আমরা ধরে নিচ্ছি, কারণ বারবার সত্যিকেই আটকে দেওয়া হয়। যখনই কোনো কিছু আসে সত্যিটা একদম, মানে কি বলবো, আমার মতোই আর কি, আনকাট সত্যি কথা বললেই সেটাকে চেপে দেওয়ার চেষ্টা। যেভাবে আনকাট আমি কথা বলি বলে আমার বিরুদ্ধে ওই থানায় অভিযোগ হয়, লক আপে নিয়ে যাওয়া হয়, ঠিক একইভাবে এখানে যেন সব কিছুকে আটকে দেওয়া হয়। আজ একটা কথা তো পরিষ্কার যে বামফ্রন্ট যেখানে আছে, মানে কেরালা যেখানে সিপিএম আছে, সেখানে সিনেমাটাকে নিষেধ করা হয়নি। এটা নিয়ে কিন্তু কেরালার এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু এই রাজ্যে সিপিএমও বেশ উৎসাহিত হয়ে অনেক বক্তব্য রেখেছে, ভালো লাগছিল শুনতে যে তারা খুব গর্ব করে বলছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তাহলে এখানে যখন তসলিমা নাসরিন এসেছিলেন তখন তাকে কেন রক্ষা করতে পারেননি, তাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? প্রশ্নটার উত্তর দিতে পারবেন কমরেড? আপনারা যদি রাজত্ব ছিল, আপনারা যখন ওয়াটার সিনেমা হচ্ছে, যখন আটকে দিয়েছিল বেনারসে বজরং দলের ছেলেরা, বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা, যে সিনেমাতে বলা হয়েছিল যে পশ্চিম, মানে পশ্চিমবঙ্গবাসী বাঙালি যে সমস্ত বিধবারা যায় তারা বেশ্যা, এটা দেখানো হয়েছিল বলে তার আটকানো হয়েছিল এবং আটকেছিল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা বেনারসের ঘাটে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের এখানে চলে আসুন, এখানে সিনেমা করুন, এখানে কেউ মাথা উঁচু করলে, মানে আলেসের যদি মাথা তোলে মাথা ভেঙে ঘুরিয়ে দেবো। কি কমরেড, ভুলে গেছেন সেদিনের কথা? কমরেড, আপনি ভোলানোর চেষ্টা করলে কী হবে? রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি সব মনে রেখে দিয়েছে, আর সব সামনে আনবো নতুন প্রজন্মের কাছে। আজকে তসলিমা নাসরিনকে যারা বের করে দিয়েছেন তারা বলছেন আমরা এই সবকে মানি না, আমরা ব্যান করি না। আসলে পারেননি, কেরালায় চেষ্টা করা হয়েছিল ব্যান করার, কারণ এখান থেকে তো চারিদিকে গেছে, সুপ্রিম কোর্টেও তো গিয়েছিল, দৌড়েছিল সবাই যাতে সিনেমাটাই না হয়। আসলে আদালতের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, এছাড়া আমাদের কাছে কোনো উপায়ও নেই। সত্যিটা মানে বিটার ট্রুথ, মানে মানে কটু সত্য, এটা সহ্য করা খুব মুশকিল, তাই মনে হয় সিনেমাটাকে আটকে দেওয়া হলো আজকে, তো আমার মনে হচ্ছে। কারণ আপনি কোনো সিনেমাকে আটকালে তার প্রতি আমাদের একটা ঝোঁক এসে যায়, দেখবেন যে সিনেমাতে লেখা থাকে এ অ্যাডাল্টস, সেই সিনেমা দেখার জন্য কিন্তু কম বয়সী ছেলেদের ঝোঁক বাড়ে, এটা অদ্ভুত একটা ট্রেন্ড। আর যে বইটাকে নিষেধাজ্ঞা বা নিষেধ করা হলো, ব্যান করা হলো, সেই সিনেমাটার দিকে বাংলার নজর কিন্তু বেশি যাবে। লিখে রাখুন আনকাট বলি, যুক্তি থাকে পেছনে। কি মনে হলো আনকাট কথা বললাম, মনে হলো যুক্তি আছে? যদি মনে করেন আমার কথা আনকাট ছিল, এবং আপনি কী ভাবছেন দ্য কেরালা স্টোরি নিয়ে আপনি কী ভাবছেন, বারবার আমার বেঙ্গল ফাইলস কথাটা মুখে চলে আসছে, দ্য কেরালা স্টোরি নিয়ে আপনি কী ভাবছেন, এটা কিন্তু একবার জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম,
আর আমার রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকবেন। এটা আমাদের আপনার মধ্যে একটা ছোটোখাটো বোঝাপড়া, তাই না? কারণ আপনি আমার আপনজন। এখনকার মতো আসি, যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনিও আমার আপনজন হয়ে আমার সঙ্গে থাকবেন, এটা আশা করব। আসি, নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।